সাংগামিকের অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন সাংগামিক অনলাইন, সঙ্গে থাকুন, পাশে আছি। আগামী 20 তারিখ উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে, যেটি পরবর্তী ক্ষেত্রে একটু সরে এসে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করার সম্ভাবনা। এর ফলে আগামী 20 থেকে 23 তারিখ অবধি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। কিছু সতর্কতা আমরা জারি করেছি, তার মধ্যে ভারী বৃষ্টির যেটা সতর্কতা, প্রথমে আমরা যেটা বলছি দক্ষিণবঙ্গের কথা, অর্থাৎ দক্ষিণবঙ্গে 20 তারিখ মূলত উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা এবং লাগোয়া যে জেলা অর্থাৎ হাওড়া, হুগলি এবং কলকাতা, এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে হচ্ছে 20 তারিখ। 21 তারিখ বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং আমাদের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে 2-1 জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো 2-1 জায়গায় শুধু ভারী বৃষ্টির সতর্কতা। 22 তারিখ পশ্চিমের জেলা, মূলত বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত ওয়ার্নিং যেটা থাকতে হচ্ছে 21, 22 এবং 23, তার মধ্যে 21 তারিখ উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোর 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। 22 এবং 23 দার্জিলিং এবং আলিপুরদুয়ার, এই দুটো জেলাতে বৃষ্টি একটু বেশি সম্ভাবনা অর্থাৎ ভারী থেকে অতিভারী এবং 2-1 জায়গায় এক্সট্রিমলি রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে। 22 এবং 23 বাকি যে জেলাগুলো থাকছে তার মধ্যে জলপাইগুড়ি, কুচবিহার এবং কালিম্পং, সেখানে ভারী থেকে অতিভারী এবং নিচের যে 3টি জেলা অর্থাৎ মালদা এবং আমাদের 2 দিনাজপুর, সেখানে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।